তিন কারণে আসন্ন উপজেলা নির্বাচনে থাকতে পারে বিএনপি। প্রথমত, স্থানীয় নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয়, বিএনপির আন্দোলন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে। দ্বিতীয়ত, নির্বাচনে আওয়ামী লীগ তাদের প্রার্থীদের কোনো প্রতীক দিচ্ছে না। তৃতীয়ত, আন্দোলনে পর্যুদস্ত তৃণমূল সংগঠনকে ফের চাঙ্গা করার জন্য স্থানীয় নির্বাচন হতে পারে একটি প্ল্যাটফর্ম। তবে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে বিএনপিতে দ্বৈত মত রয়েছে। রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে নির্বাচনে যাওয়ার পক্ষে যেমন মত রয়েছে, তেমনি নির্বাচনে গিয়ে তেমন কোনো অর্জন হবে না এমন কথাও এসেছে। ঘোষণা দিয়ে নির্বাচনে অংশ না নিলেও কেউ প্রার্থী হলে তাকে বারণ করবে না এমন কৌশলও নিতে পারে দলটি। বিএনপির পরামর্শকরা বলছেন, রাজনীতি হলো কৌশলের খেলা, সবসময় একই কৌশলে সফলতা বয়ে নাও আনতে পারে। এ কারণে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিকল্প কি কি হতে পারে তাও পরিকল্পনায় থাকা উচিত। বিএনপির স্থায়ী কমিটির এক নেতা জানিয়েছেন, উপজেলা নির্বাচন হতে এখনও অনেক দেরি আছে, দলের নীতি নির্ধারণী সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় নির্বাচন বয়কটের পর বিএনপি উপজেলায় অংশ নেবে কি নেবে না তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। তবে দলটির তৃণমূল থেকেও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চাপ রয়েছে বলে শোনা যাচ্ছে। তৃণমূলের এক নেতা আলাপকালে বলেছেন, দল যদি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক থাকে তাহলে প্রার্থীর কোনো সমস্যা হবে না। ওই নেতা আরও বলেন, সুনির্দিষ্ট কাউকে প্রতীক না দেওয়ায় আওয়ামী লীগের এবার প্রার্থী সংখ্যা অনেক থাকবে, সেক্ষেত্রে বিএনপির সমর্থিত প্রার্থীরা সুবিধাও পেতে পারে। বিএনপির দায়িত্বশীল কোনো কোনো নেতা মনে করেন, আগামী দিনে প্রথাগত কৌশলের বাইরে গিয়ে বিএনপিকে রাজনীতি করতে হবে। দল পুনর্গঠনে যেমন ত্যাগী ও অভিজ্ঞ নেতাকর্মীদের প্রাধান্য দিতে হবে, তেমনি রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও পূর্বাপর অবস্থা ভেবে এগোতে হবে। কারণ জানুয়ারির নির্বাচনে বর্জনের পর বিএনপি অনেকটাই পর্যুদস্ত, মামলা হামলা গ্রেপ্তারের যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে নেতাকর্মীরা। সিনিয়র নেতারা এখনও মুক্তি না পেলেও মধ্যম সারি ও নিচের সারির নেতাকর্মীরা কারামুক্ত হতে শুরু করেছেন। বিএনপি এখন নতুন করে ঘুরে দাঁড়াতে চায়, দলকে সুসংগঠিত করে আবার নির্বাচনের দাবিতে সরব হওয়ার পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচন কমিশন গত সপ্তাহে জানিয়েছে, চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট গ্রহণ হবে 4 মে, দ্বিতীয় ধাপ 11 মে, তৃতীয় ধাপে 18 মে এবং চতুর্থ অর্থাৎ শেষ ধাপের ভোট হবে 25 মে। নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন, কোন উপজেলা কোন ধাপে পড়বে সেটা উপজেলার মেয়াদ বিবেচনা করে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রমজানের মাঝামাঝি সময়ে প্রথম ধাপে তফসিল হবে, পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে এক একটি ধাপে তফসিল হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী 483টি উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী রয়েছে।